সন্তানরা হলো পৃথিবীর সকল বাবা মায়ের মজবুত এক খুঁটি। বিশেষত বৃদ্ধকালে সন্তানদের উপরেই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন বাবা মায়েরা। পরিস্থিতি যেমনই হোক না কেন, মা বাবা ও সন্তান একত্রে থাকলে হাসি মুখে পুরো পৃথিবী জয় করা সম্ভব। কিন্তু বৃদ্ধ বাবা মাকে যদি তাদের অসহায় অবস্থায় রেখে দেখেও না দেখার ভান করেন তার আপন ছেলেমেয়েরা, তাহলে বোধ হয় সেই বাবা মায়ের কষ্ট সমগ্র পৃথিবীর থেকেও ভারী হবে। আজ বুধবার সেরকমই এক হৃদয় বিদারক ঘটনা দেখা গেল আরামবাগ মহকুমা হসপিটাল চত্বরে। হসপিটাল গেটের সম্মুখীনে বসেছিলেন খানাকুলের গোপীগঞ্জের বৃদ্ধ দম্পতি নবধারা ও সন্ধ্যাধারা। অসুস্থ স্বামীর পাশে বসেই অনবরত চোখের জল ফেলছিলেন সন্ধ্যা দেবী। বিষয়টি নজরে আসে উপস্থিত এক ট্রাফিক পুলিশের। তিনি ওই বৃদ্ধ দম্পতির কাছে গিয়ে জানতে পারেন বৃদ্ধ নবধারা এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ। গতকাল রাতে বাড়াবাড়ি হওয়ায় স্ত্রী সন্ধ্যাধারা কোনো রকমে তাকে আরামবাগ মহকুমা হসপিটালে নিয়ে আসেন। রাত ভোর তিনি হসপিটালেই চিকিৎসাধীন ছিলেন, কিন্তু আজ সকালে ডাক্তাররা তাকে জানিয়ে দেন যে নববাবুর অবস্থা খুবই খারাপ, তাকে বরং বাড়িতে নিয়ে গেলেই ভালো। নিজের স্বামী সম্পর্কে একথা শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সন্ধ্যা দেবী। পরিবারের এমনই অভাব অনটন, স্বামীকে যে তিনি বাড়ি নিয়ে যাবেন সেই সামর্থ্য অর্থ পর্যন্ত তার কাছে নেই। অগত্যা হসপিটালের সামনেই দুজনে দীর্ঘক্ষণ বসেছিলেন। পুরো ঘটনাটি শোনার পরই আরামবাগের ওই ট্রাফিক পুলিশ তার নিজ উদ্যোগে একটি গাড়ি ভাড়া করে বৃদ্ধ দম্পতিকে তাদের গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করেন। পুলিশের এই মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণীর মানুষ। হাসপাতালে ভর্তি করতে এনেছেন, ভর্তি করতে এনেছেন কালকে রাত্রেবেলা। অনেক রাত্রে ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বলছে কি না এর খুবই অবস্থা খারাপ, তুমি ঘরকে নিয়ে চলে যাও, নাহলে এখানে কিছু হয়ে গেলে তুমি নিয়ে যেতে পারবে না, ওই যে নানকে ছুটি করে নিল। এখন খুব অসুস্থ হয়ে পড়েছে নাকি একবার, দিয়ে তারপর কি গাড়ির সমস্যা কিছু রয়েছে? এবারে গাড়িতে যাবো কিসে, পয়সা নেই, ছেলে বোনা কেউ ডাকে না বাবা। কারা ব্যবস্থা করে দিল যাওয়ার ব্যবস্থা? কারা করে দিলে ব্যবস্থা করলো কিছু?